ইসলামের দ্বিতীয় যুদ্ধ হলো উহুদ। তৃতীয় হিজরি শাওয়াল মাসে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ সংঘটিত হয়। মদিনায় মসজিদে নববী থেকে উত্তরে 5 কিলোমিটার দূরে উহুদ প্রান্তর। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে উহুদ যুদ্ধ হয়। মক্কায় অমুসলিম ও মদিনায় মুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধ পরাজয় শোক মক্কার জনগণ মানতে পারছিল না। এই যুদ্ধে বেঁচে যাওয়া নেতাদের পরামর্শ করে আবু সুফিয়ান বাণিজ্যিক কাফেলা, যাদের ব্যবসা রয়েছে তারা শুধু মূলধন ফেরত পাবে এবং লভ্যাংশ টাকায় সামরিক শক্তি অর্জন করে মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়া হবে। যুদ্ধের সার্বিক পরিস্থিতি শেষে মদিনার দিকে রওনা হয় আবু সুফিয়ানের নেতৃত্বে 3,000-এর বেশি যোদ্ধা। তাদের মধ্যে 700 যোদ্ধা ছিলেন বর্মা পরিহিত, ছিলেন 200 ঘোড়া, 3,000 উট, সঙ্গে নেওয়া হলো নারীদের। তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখা। অপরদিকে মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল 1,000, এর মধ্যে 100 জন বর্মা পরিহিত, ছিলেন 50 জনের অশ্ব আরোহী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে 3টি ভাগে বিভক্ত করেছিলেন। এই 3টি বাহিনীর সেনাপতি যথাক্রমে মুসাইব ইবনে হুজাইর ও ওয়াব ইবনে মুনজির। মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয়। তারা শাওর নামক স্থানে পৌঁছানোর পর যুদ্ধে অস্বীকৃতি জানায় আবদুল্লাহ ইবনে ওয়াব এবং তিনি তার 300 জন অনুসারী নিয়ে দলত্যাগ করেন। তখন বাকি 700 সৈনিক নিয়ে মুসলিম উহুদের দিকে যাত্রা করেন। যাত্রাপথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করা হয় এবং পথ প্রদর্শক ছিলেন আবু খাইসামা। এ সময় প্রতিপক্ষ পশ্চিম ছেড়ে দিয়ে বনি হারিস গোত্রের শস্যক্ষেতের মধ্য দিয়ে বিভিন্ন একটি পথ অবলম্বন করে উহুদের দিকে মুসলিম বাহিনীকে নিয়ে যাওয়া হয়। শুরুতে অমুসলিম বাহিনীর পতাকাধারী তালাব ইবনে আবির তালহা এগিয়ে এলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআনু তাকে আক্রমণ করেন, এতে তালহা নিহত হন। আবু সুফিয়ানের অশ্বারোহী বাহিনী দুবার গিরিপথে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়, ফিরে গেল, তার রঙ্গ ভঙ্গ হয়ে পালাতে লাগল। ওদিকে উহুদ প্রান্ত ছোট্ট আকারের পাহাড় জালাবে রুমা অর্থাৎ রুমু পাহাড়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরজাত সাহাবীদেরকে নিযুক্ত করেন। বলেছিলেন, আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখানেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আবদুল্লাহ ইবনে জুয়াইব রাদিয়াল্লাহু তানুর নেতৃত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন। শুরুতে বাহিনী পলাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশ কথা ভুলে যান এবং গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু নবীজির নির্দেশ উপেক্ষা করার মাশুল তাদের দিতে হয়। তখন তীরনিজাত গতিময়ের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন। তখন অমুসলিম বাহিনী গিরি অতিক্রম করে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণ করে এবং তাদের ছত্রভঙ্গ করে দিল। অকাঙ্ক্ষিত এই পরিস্থিতি মুসলমানরা দিকবিদিক ছুটতে লাগলেন। অমুসলিমদের আক্রমণ হযরত মুসআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তানু ও নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তানু শহীদ হন। হযরত মুসআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তানুর দেহ অবয়ন নবীজির সঙ্গে সাদৃশ্য ছিল। হযরত মুসআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তানু শহীদ হলে ভুলক্রমে এই সংবাদ ছড়িয়ে পড়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন, কিন্তু পরে দেখা যায় এটা ছিন্ন গুঞ্জব। তবে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন। শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে নিশ্চিন্ত জয়ী হওয়ার যুদ্ধে মুসলমানরা হেরে যায়। এই যুদ্ধে 700 জন সাহাবী শাহাদাত বরণ করেন, তাদের সবাইকে উহুদ প্রান্তেই দাফন করা হয়। উহুদ যুদ্ধে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 221 নম্বর আয়াত থেকে শুরু করে 160 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানরা রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কথা অমান্য করার, মতভেদ করা এবং ছদ্মভঙ্গ হওয়া মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে নেওয়া, যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং সেসব বিষয় তাদের পরাজয়ের কারণ হতে না পারে, তা থেকে বিরত থাকা। আমাদের তথ্যচিত্র ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা আমাদের ভিডিওতে লাইক দিন। ধন্যবাদ।